আমার আজকের রেসিপি ইলিশ মাছের মালাই ভাপা। তার জন্য এখানে আমি কিছু ইলিশ মাছের পিস নিয়েছি। আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো। নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য আমি মেখে রাখবো। আমার মাখাটা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর আমি এখানে 2 টেবিল চামচ আমি এখানে কালো সর্ষে নিয়েছি, 1 চা চামচ আমি সাদা সর্ষেটা নিয়েছি, আর এখানে হাফ মালার মতো আমি এখানে নারকেল নিয়েছি। এটাকে আমি সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে চটকে আমি দুধটা বেক করে নেব। আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আমি সর্ষের সঙ্গে এটা বেটে নেবো, শিলনোড়াতে বেটে নেবো। এটা সর্ষেটা বাটা হয়ে গেছে, এখন আমি নারকেলের একটু গরম জল দিয়ে আমি চটকে দুধটা বের করে নেবো। সামান্য একটু গরম জল দিলাম, এবার ভালো করে চটকে আমি দুধটা বের করে নেবো। আমি এই সর্ষেটা একটু ছাঁকনিতে ছেঁকে নেবো, তাহলে একটু ইয়েটা অ্যাসিডিটি গ্যাস কম হবে, অনেকের যেটা প্রবলেম থাকে। দেখুন এইভাবে রসটা ঠিক বের করে নিচ্ছি, আমি চেপে চেপে বের করে নিচ্ছি। আমি এখন এই নারকেল দুধটা এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাছে নুন দেওয়া আছে, সেখানে আমি আর সামান্য একটু নুন দিচ্ছি, এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু লঙ্কার গুঁড়ি নিচ্ছি, এবার একটু ভালো করে নেড়ে দেবো। যেহেতু সর্ষে আর আমি কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটেছিলাম, আর এখন সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দুই চা চামচ আমি সর্ষের তেল দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবার ইলিশ মাছগুলোর মধ্যে আমি এক এক করে সব সাজিয়ে দেবো। এই ইলিশ মাছের মালাই ভাপাটা খেতে ভীষণই টেস্টি লাগে, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। আমি আগে থাকতে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, এখন আমি এই টিফিন কৌটোটা এই কড়াইটার মধ্যে দিচ্ছি। জলটা আপনি এমনই দেবেন যে অর্ধেকের বেশি যেন না হয়, না হলে ভিতরটা ঢুকে যাবে। এইভাবে আমি 20 মিনিট হতে দেবো, 20 মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছের মালাই ভাপা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা একটু চিরে দিয়েছিলাম। আমি একটু খুলে দেখাচ্ছি, দেখতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি সামান্য করে,
আমি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। দেখুন আমার ইলিশ মাছের মালাই ভাপা তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।